বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা তিনি এসে পৌঁছয় এবং যেটা সূত্র মারফত জানা গেছে যে কল্যাণী এইমস এর যে দুর্নীতি মামলায় তার নাম উঠে এসেছে সেই তারই পরিপ্রেক্ষিতে তাকে আজকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইতিমধ্যেই সিআইডির আধিকারিকরা। এর আগেও তার যে বাঁকুড়ার বাড়ি রয়েছে সেই বাঁকুড়ার বাড়িতেও সিআইডির আধিকারিকরা সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে তার মেয়ে মৈত্রী দানাকেও। মূলত কল্যাণী এইমস এর ডেটা এন্ট্রি অপারেটর পদে বেআইনিভাবে তার প্রভাব খাটিয়ে তার মেয়েকে চাকরি করে দেওয়ার একটি অভিযোগ সামনে আসে। সেই অভিযোগের ভিত্তিতে সিআইডি তদন্ত নামে সিআইডি তদন্তে এর আগেও তার মেয়েকে যখন জিজ্ঞাসাবাদ করেছিল সেই জায়গা থেকে তার মেয়েকে সিআইডির আধিকারিকরা একাধিক প্রশ্ন করেছিল যে কিভাবে কম নাম্বার পেয়ে তার চাকরি হলো, তার বাবা অর্থাৎ নীলাদ্রিশেখর দানা তার সুপারিশ করেছিলেন কল্যাণী এইমসে, এবং কল্যাণী এইমসের কর্তৃপক্ষের সাথে যখন কথা বলে সিআইডির আধিকারিকরা সেই জায়গা থেকেও নীলাদ্রিশেখর দানার নাম উঠে আসে। এবং যেহেতু এই পদটি একটি বেসরকারি সংস্থার মাধ্যমে নিয়োগ হয় সেই জায়গায় সেই বেসরকারি সংস্থার আধিকারিকদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়। সব মিলিয়ে কিছুক্ষণ আগেই ভবানী ভবনে যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে উচ্চপদস্থ তদন্তকারী আধিকারিকরা এবং নীলাদ্রিশেখর দানাকে সেই প্রশ্নগুলি ফের জিজ্ঞাসা করা হবে যেগুলো তার বাড়িতে তার মেয়েকে জিজ্ঞাসা করা হয়েছিল। এমনটি আমরা সূত্র মারফত জানতে পেরেছি। জুনেলা।